লিংনান বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, এটা হংকংয়ে। থ্রি ডাইমেনশনাল ক্যাম্পাস, এত সুন্দর ক্যাম্পাসগুলো এখানে আনতে চাই পিরিসপুরে। এটা থ্রি ডাইমেনশনাল হবে এবং কেমব্রিজ ইউনিভার্সিটি আমি কাজ করেছি, ওখানে সেই যে ক্যাম রিভার, ছোট্ট নদী বয়ে গেছে, অনেক হাঁস ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে, গাছের গোড়ায় গোড়ায় হাঁসে ডিম পেড়ে বসে আছে, বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইটা আমি আনতে চাই পিরিসপুর বিশ্ববিদ্যালয়ে। এবং শান্তিপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় আমি গড়তে চাই। অনেকেই আমাকে বলেছে যে একটা ব্রিটিশ ইমিগ্রেশন ফেলে কেউ এইভাবে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিলেক্ট করেছেন, প্রভু তোমার পতাকা তারে দাও, যারে বহিবারে দাও শকতি, তাহলে আমার জীবনটা ধন্য মনে হবে শেষ বয়সে। তাহলে মনে হবে যে ব্রিটিশ পাসপোর্টের চেয়ে অনেক বড় কিছু আমি করেছি আমার মাতৃভূমির জন্য, এবং এটাই আমার সবচেয়ে বড় পাওয়া হবে আমার জীবনের। সামনের বছর থেকে ভর্তি করার ইচ্ছা আছে। আমি দীর্ঘদিন বিদেশে লেখাপড়া করেছি, বিশেষ করে জাপানে পিএইচডি করেছি, জাপানে আরও একটা বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট করেছি, সাউথ কোরিয়াতে করেছি, ইংল্যান্ডের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি এবং কেমব্রিজ ইউনিভার্সিটি আমি পোস্ট ডক্টরেট করেছি। তাই অনেকেই আমাকে বলেছে যে একটা ব্রিটিশ ইমিগ্রেশন ফেলে কেউ এইভাবে থাকে, আমার বন্ধুরা অনেকে বলেছে, আত্মীয় স্বজনরা বলেছে। তাই দেখলাম ধীরে ধীরে জগন্নাথ খুবই ভালনারেবল কন্ডিশন, সেখান থেকে উত্তরণ, আমি ধীরে ধীরে টিচারদের স্বার্থ, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, যেটাকে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলি, সেখানে জড়িয়ে পড়লাম। সেখানে শিক্ষক সমিতিতে আসলাম, সভাপতি হলাম, দুইবার সেক্রেটারি হলাম, এবং প্রচুর ছাত্র আন্দোলনের সাথেও আমি সম্পৃক্ত ছিলাম, ছাত্ররা আমাকে ভালোবাসত। বিশ্ববিদ্যালয়ের অনেক আন্দোলনে আমি দেখেছি যে বাইট অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্যরা আসতেন, ওনারা কেন জানি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হয়তো করতে পারতেন না, নাকি করতেন না ঠিক বুঝতে পারছি না, একটু আমাদের কাছে কেমন মনে হতো। তারপরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুব অল্প সময়ে, স্বল্পতম সময়ে এত ভালো করেছে, আমি অবাক হই। আমি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মেম্বার, আমি দেখতে পাচ্ছি যে প্রচুর টিচাররা আমেরিকা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে যাচ্ছে, এত হারে যাচ্ছে, আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে যে এত ভালো টিচাররা এখানে জয়েন করেছে। ছাত্ররা ঠিক একই রকম, পরপর তিনবার বিসিএসে দেখলাম যে যদি আমরা অনুপাত করি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েও বেশি ছাত্র জগন্নাথ থেকে চান্স পেয়েছে, কারণ জগন্নাথের ছাত্র সংখ্যা 20-22 হাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40 হাজারের উপরে, এমনকি তাদের হিসাবটা ধরা হয় 60টা কলেজ মিলিয়ে তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাতে তাদের ছাত্র সংখ্যা লক্ষাধিক। সেই অর্থে তো জগন্নাথ অনেক অনেক মানে বাংলাদেশের জব মার্কেটে, যেটা আজকের আধুনিক যুগে ইউরোপ আমেরিকাতে একটা বড় কাউন্টেবল পয়েন্ট হচ্ছে জব মার্কেটে কারা ভালো, জগন্নাথের ছেলেমেয়েরা ভালো, তো কোনো সন্দেহ নেই। এরা অনেক অনেক কষ্ট করে, পরিশ্রম করে, হয়তো সেটাই তাদের এইভাবে প্রতিদান হিসাবে তারা পায়, তারা পার্সোনাল লাইফে অনেক ভালো করছে। ইদানিং দেখছি অনেক ছাত্র আমার নিজের ছাত্রই বিদেশ চলে যাচ্ছে, হ্যাঁ, বিদেশে চান্স পাচ্ছে, তা এটা আমাদের জন্য খুবই ভালো লাগে। আমিও ওখানে অনেকটা সময় দিলাম, 14 বছর দিলাম, মনে হলো খুব ভালো আছি, ছাত্ররা ভালোবাসে, যতটুকু পারি বুদ্ধি দেই, ভালো করার চেষ্টা করি। হঠাৎ করে আমি তো, আমারও একটু ইচ্ছা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিলেক্ট করেছেন একটা নবপ্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর, আমার নিজ জেলা, পিরোজপুর জেলার আমি অধিবাসী। তো ওখানে আমি গতকালকে মানে 20 তারিখে, 20 সেপ্টেম্বর 2022, আমি গতকালকে উপাচার্য হিসাবে জয়েন করলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে এই নিয়োগ প্রদান করার জন্য। আমার কাছে মনে হচ্ছে আমার জীবনটা বোধহয় সার্থক, টিচার হিসেবেও সার্থক, আর এখন একটি বিশ্ববিদ্যালয় এমন নতুন বিশ্ববিদ্যালয় এমনকি জমি অ্যাকোয়ার করা হয়নি,
তা আমি সব কিছু কাজ আমাকে করতে হবে, সমস্ত নিয়োগ আমাকে দিতে হবে। তা আমার মনে হইল আমি বোধহয় শেষ জীবনে একটা বিরাট একটা বড় ধরনের রাষ্ট্রীয় এবং সামাজিক স্বীকৃতি পেলাম। এত মানুষ আমাকে উইশ করছে, আমি জানি না সেটা রাখতে পারবো কিনা। একটি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ হাতে গড়ে তোলা, তার ল্যান্ড অ্যাকুইজিশন, তার অবকাঠামো তৈরি, তার মাস্টার প্ল্যান এবং কর্মচারী নিয়োগ, কর্মকর্তা নিয়োগ এবং ইউনিভার্সিটি টিচার স্টাফ নিয়োগ, ছাত্র ভর্তি সব মিলিয়ে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে আমি এটা নিয়েছি। আমি এনজয় করছি, আমি ভয় পাচ্ছি না, উপরে আল্লাহ আমার সহায় হন, উনিই আমাকে সব, আল্লাহর ইচ্ছাই সব কিছু হয়, মাননীয় প্রধানমন্ত্রী দিলেও সব কিছু আল্লাহর ইচ্ছাই হয়। আমি চাচ্ছি, আমি আরও গৌরববোধ করছি যে আমার এই বিশ্ববিদ্যালয়টার নাম আমাদের জাতির পিতার নামে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। তো এটা একটু আমার কাছে সেন্সিটিভ মনে হচ্ছে যে যেহেতু ওনার নামে, উনি যদি এই ২৪ বছরের নেতৃত্ব এইভাবে না, দৃঢ় নেতৃত্ব না দিতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ না স্বাধীন না হলে আজকে ১০৫টা বা ১০টা বিশ্ববিদ্যালয় হতো না। আমরা সেদিনও দেখেছি, আমরা যখন ৮০ দশকে বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন মাত্র ৬টি বিশ্ববিদ্যালয় ছিল সারা বাংলাদেশে। তো আজকে কখনো ভাবিনি জীবনে যে এরকম একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ার সেই দায়িত্ব আমার মাথায় পড়বে। সেটা পড়েছে, মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ যেন আমাকে সেই শক্তি দেন। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যে প্রভু তোমার পতাকা তারে দাও, যারে বহিবারে দাও শকতি। বিদেশের ৫টি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, ২টি জাপানের, ১টি কোরিয়ার আর ২টি ইংল্যান্ডের, যার জন্য এবং সবগুলোই বিজ্ঞানে এবং টেকনোলজির ভিতরে আমি লেখাপড়া করেছি। আমি মিৎসুবিশি রিসার্চ ল্যাবরেটরিতে আমি কাজ করেছি, নারা সায়েন্স সিটিতে আমি রিসার্চের কাজ করেছি, যে আমার কিছু অভিজ্ঞতা আছে। আধুনিক কিছু বিজ্ঞান ভিত্তিক বা টেকনোলজির উপরে কিছু বিষয় ওপেন করার ইচ্ছা আমার আছে। আমি একটু অবসর নিয়ে আমি এর উপর সারা ওয়ার্ল্ডের একটু সার্ভেটা করব যে লেটেস্ট কী কী সাবজেক্ট আছে এগুলো আনার জন্য। কারণ আমাদের একটা ভিশন আছে, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিশন ২০৪১ আমরা একটা উন্নত দেশের কাতারে যেতে চাই। সেই যে চ্যালেঞ্জ, সেই যে ভবিষ্যতের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য কী ধরনের টেকনোলজি, কী ধরনের এক্সপার্ট আমাদের দরকার হবে, সেইগুলো সেই সাবজেক্টগুলো আমি খুলতে চাই এবং আমি নিজ হাতে এটা করব। এবং আমি সেখানে আমি ভেবেছি যে বুয়েটের কিছু রিনাউন্ড প্রফেসর এবং আরও টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির কিছু রিনাউন্ড প্রফেসরকে এবং যারা বিদেশে বাঙালিরা কাজ করে আমার পরিচিত কিছু আছে, ওনাদেরকে নিয়ে আমি এক কমিটি করে দেবো। আজকে ইউজিসির চেয়ারম্যানকে আমি বলেছি, উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন যে বিদেশে যেসব বাঙালিরা কাজ করেন ওনাদের নিয়ে আমি একটা কমিটি করে দেবো। ওই অনলাইনে আমার যখন মিটিং হবে ওনারা আসবেন, বুয়েটের টিচারদের আমি পাবো, আর যারা বাইরে আছেন ওনারা অনলাইনে যুক্ত হবেন। ওনাদের কাছ থেকে আমি প্রেসক্রিপশন চাইবো যে বাংলাদেশের একটি উন্নত বিশ্ববিদ্যালয় করতে হলে কী কী লাগে। ওনাদের আমি জানি, অনেক প্রফেসর আমি বিদেশে দীর্ঘদিন থেকেছি, প্রায় ৭ বছর মতো বিদেশে থেকেছি, আমি জানি বড় বড় পোস্টে অনেক বাঙালিরা আছেন, প্রয়োজন বোধ ওনাদেরকে আমি নিয়ে আসবো। এবং আমার বিশ্বাস যে টাকা পয়সা কিছু লাগবে না, একটা চিঠি দিলে, অফিসিয়ালি চিঠি দিলে ওনারা চলে আসেন, টাকার অভাব ওনাদের নাই। ওনারা যেটা চায়, সম্মান চায়, রিকগনিশন চায়, দেশে কন্ট্রিবিউশন করতে চায়। বাঙালিরা তো দেশপ্রেমিক, যে যেখানেই থাকুক। তাই আমার এরকম অনেক চিন্তাভাবনা আছে, আমার চিন্তাভাবনা আছে একটা সুন্দর, এত সুন্দর একটা ক্যাম্পাস করার। আমি লিংনান বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, এটা হংকংয়ে, থ্রি ডাইমেনশনাল ক্যাম্পাস, ছোট্ট একটা ক্যাম্পাস, ৬-৭ একরের হবে, এত সুন্দর। আমি এইসব ক্যাম্পাসগুলো এখানে আনতে চাই পিরিসপুরে, যেটা থ্রি ডাইমেনশনাল হবে। এবং কেমব্রিজ ইউনিভার্সিটি আমি কাজ করেছি, ওখানে সেই যে ক্যাম রিভার, ছোট্ট নদী বয়ে গেছে, অনেক হাঁস ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে, গাছের গোড়ায় গোড়ায় হাঁসে ডিম পেড়ে বসে আছে, বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইটা আমি আনতে চাই পিরিসপুর বিশ্ববিদ্যালয়ে। এবং শান্তিপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় আমি গড়তে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী এখন বাইরে আছেন এবং আমি মন্ত্রী মহোদয় প্রতি আমি কৃতজ্ঞ, উনিও আমার খুব অ্যাপ্রিসিয়েট করেছেন।
ডাক্তার দীপুমণি মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী ও ওনার সাথেও আমি আসলেই আমি যোগাযোগ করব যে আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে উনি যেন কোনো রকম বাধা যেন আমার সামনে না থাকে। আমি স্থানীয় প্রশাসনের সাথেও ইতিমধ্যে কথা বলেছি, আরও বলবো, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা সবাই আমাকে হেল্প করবে এটা আমি বিশ্বাস করি। এবং এইভাবে আমি যদি কিছু করতে পারি তাহলে আমার জীবনটা ধন্য মনে হবে, শেষ বয়সে তাহলে মনে হবে যে ব্রিটিশ পাসপোর্টের চেয়ে অনেক বড় কিছু আমি করেছি আমার মাতৃভূমির জন্য, এবং এটাই আমার সবচেয়ে বড় পাওয়া হবে আমার জীবনের। বঙ্গবন্ধুর প্রতিকৃতি 32 নম্বরে সকালে পুষ্পমাল্য দিয়ে ওখান থেকে আমি ইউজিসিতে গিয়েছি, আমার সাথে অনেকেই ছিলেন। তা আমি খুব আশাবাদী এবং আমি মিডিয়ার কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন আমাকে ওয়াচ করেন এবং যত ধরনের সমালোচনা আছে সত্য সমালোচনা বস্তুনিষ্ঠ সমালোচনা এবং আমি ওয়েলকাম জানাবো এবং যে কোনো সময় যে কোনো মিডিয়াকে আমি ওয়েলকাম জানাবো, আমার কোনো দুর্বলতা নাই আমি এটা বিশ্বাস করি এবং ভবিষ্যৎ থাকবে না।